হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার মনে হয় আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আমি নরনার অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো মুরগির বিরিয়ানি, এটা আজকে দুধ দিয়ে রান্না করবো। বিসমিল্লাহ। আমি সম্পূর্ণ পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজগুলো নিয়েছিলাম। সম্পূর্ণ পেঁয়াজটাই দিয়ে দিয়েছি। তো এখন আমি এই মুরগিতে এটা আদা, আমি হ্যাঁ সম্পূর্ণ আদাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এটা হচ্ছে রসুন, আদা, এটা গার্লি, এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে আদা মানে জিঞ্জার, আর এটা হচ্ছে রসুন মানে হচ্ছে গার্লি। এখন দিয়ে দিচ্ছি চিলি পাউডার। যাই হোক, আমি এখন বাংলা ভাষায় বলছি, মরিচের গুঁড়া, এটা হচ্ছে লবণ, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। ও সরি, লাগবে লাগবে, এই যে লাগবে হচ্ছে এই যে গরম মশলার পাউডার। গরম মশলার পাউডার একটু বেশি দিতে হবে, কারণ অন্য কোনো মশলা দিচ্ছি না, শুধু এটা। এখন এই পেঁয়াজটা হতে হতে পেঁয়াজটা লালচে না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। জ্বালটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে মুরগিটা নিয়ে নিচ্ছি, মুরগিটা নরম করার জন্য একটু তেল মাখিয়ে নিতে হবে, সয়াবিন তেল দিতে হবে। চুলা থেকে দূরে নিয়ে আসছি, কারণ গরম লাগতেছে। এটাতে একটু সামান্য তেল দিতে হবে, ঠিক আছে? সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, সেটা দেখাতে পারবো না, কারণ হচ্ছে বোতলটা কন্টেনারটা অনেক বড়। এই যে আমি এখানে মাখিয়ে নিয়েছি, আমি আপনাদের দেখাইছি কি কি দিছি। দিছি হলো মরিচের গুঁড়া একটু দিতে হবে, কারণ যেহেতু আমি ইয়া দিচ্ছি, মরিচের গুঁড়া একটু দিতে হবে, কারণ হচ্ছে চাল বেশি। দিয়েছি গরম মশলার পাউডার, দিয়েছি লবণ, দিয়েছি পেঁয়াজ, দিয়েছি দিয়েছি রসুন, আদা, লাল মরিচের গুঁড়া। আচ্ছা, দিব দুধ, এখন দিব না, এটা থাক, পেঁয়াজ লাগছে হোক। ঠিক আছে, এটা হতে থাক, ভাজা ভাজা হোক। প্রিয় দর্শক বন্ধুরা, আমার পেঁয়াজ অলরেডি লালচে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন এই যে মুরগিটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি,
ঠিক আছে তো দর্শক বন্ধুরা, তাহলে আমি এটা কি করব, এটা একটু বাড়াই দিই, জাল বাড়াই দিতে হবে। বাট এখানে একটু পানি দর্শক বন্ধুরা, এখন আমাকে ঢেকে দিতে হবে। দর্শক বন্ধুরা, আমার মুরগি কষানো হয়ে গেছে অলরেডি, এই যে অলরেডি কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি দুধ দিয়ে দিচ্ছি, এখানে হাফ লিটার দুধ। ঠিক আছে, এটা হতে থাক। এটা হতে থাক, এখন হতে থাকবে। আমি ওদিক দিয়ে পোলাওয়ের জন্য, এই যে আমি পোলাওয়ের চাল ভিজিয়ে রাখছি, অলরেডি মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে, আর ভিজানোর প্রয়োজন নয়। আমি এখন এটা বসানোর চেষ্টা করব। পেঁয়াজ কেটে নেই, আদা রসুন ঠিক করে নেই, মশলা ঠিক করে নেই, তারপর আমি আসতেছি। দর্শক বন্ধুরা, এই যে আমি পোলাওয়ের জন্য তেল অলরেডি গরম হয়ে গেছে, তো পেঁয়াজ আর এদিক দিয়ে আমার এই যে মুরগির মাংস ফ্রাই হয়ে গেছে, জাল কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে একদম লাফালাফ হয়ে গেছে, তো ঠিক আছে সিদ্ধ হয়ে গেছে, আর হতে হবে না। এখানে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন মশলাগুলো দেবো, তারপর চাল দিয়ে একেবারে দিয়ে দিবো মাংসটা, যাতে একদম হয়ে যায়। ঠিক আছে, হতে থাক। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এই যে মশলা দিয়ে দিব, আর
আমি এখানে আদা রসুন কুচি নিয়েছি, এখানে আর একটু পানি দিয়ে দিব ভালো করে কষানো হওয়ার জন্য। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিরিয়ানির পোলাওটা কি করে রান্না করব সেই সিস্টেমটা দেখাচ্ছি। ঠিক আছে, এটা কষানো হোক। দর্শক বন্ধুরা, আমি দেখব আমার মশলার কি অবস্থা। বিরিয়ানির মশলা অলরেডি হয়ে গেছে। যেহেতু হয়ে গেছে সেহেতু আর দেরি করা সম্ভব না। বন্ধুরা, আমি এখানে চাল ঝরিয়ে নিয়েছি, এই যে চাল, চালের পানি ঝরিয়ে নিয়েছি একদম। এই যে বাটিতে নিচে পানি পড়েছে, একদম ঝরিয়ে নিয়েছি চাল। এক ঘন্টা ভিজিয়ে রাখছি, তারপর চাল চাল যখন ভিজায় তখনই চাল ধুয়ে নিয়েছি। কারণ হচ্ছে অনেকে চাল পরে ধোয়, আমি আগে ধুয়ে নিয়েছি কারণ ময়লা টলে যেন পরিষ্কার হয়ে যায় ভালোভাবে। কারণ চাল পরে ধুইলে ময়লা থেকে যায়, ময়লা কিন্তু শুকনা চাল থেকে বেরিয়ে যায় প্রথমেই। আচ্ছা ঠিক আছে, তো আমার এখানে মশলা হয়ে গেছে, আর মশলা কষানোর প্রয়োজন নাই। আমি মনে করি চালটা এখন ঢেলে দিব। বিসমিল্লাহ, এখন কম দিয়ে দিব চালটা। দর্শক বন্ধুরা, তো আমি এখন পানিটা মেপে নিব। প্রিয় দর্শক বন্ধুরা, তো আমি পানিটা মেপে নিয়েছি। আমি এখানে দুই কৌটা চাল দিয়েছি, চার কৌটা পানি দিয়েছি, চার কৌটা পানিটাও একটু কম দিয়েছি। কারণ এই যে এখানে একটু ঝোল আছে সেই কারণে, মাংসতে একটু ঝোল রয়ে গেছে সে কারণে চালে পানিটা একটু কম দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এটা হতে থাক। আমার সব মশলা দেওয়া শেষ, শুধু এখানে লবণটা দিই নি। লবণটা দিব টেস্ট করার পরে, কারণ হচ্ছে আমি মাংসতে যে লবণ দিয়েছি আমাকে এটা বুঝতে হবে যে চালে কি ভাতে কি বেশি হয়ে যায় নাকি। যদি ঠিক থাকে তাহলে আর লবণ দেওয়ার দরকার নেই, আর যদি ঠিক না থাকে তাহলে সামথিং দিতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমার মাংসটা যে বিরিয়ানির জন্য যে মুরগির মাংসটা রান্না করেছি সেটা যে এই পর্যায়ে আসছে, এই পর্যায়ে আসছে। এখন আমি চালটা যখন, চাল আর পানি যখন গল, চালের মধ্যে পানি যখন কি বলে সমানে সমান হয়ে যাবে তখন আমি এটা দিয়ে দিব। মানে হচ্ছে
চাল কি বলে পা পানি যখন চালের মধ্যে চালের সাথে গলাইয়া যাইব তখন আমি এটা দিয়ে দিব, ঠিক আছে? আপনারা আমার কথায় হাসবেন না, কারণ হচ্ছে এটা আমার দাদি নানির কথা, সে কারণে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাকে দেখতে হবে আমার চালের কি অবস্থা। ওয়াও, অলরেডি অনেক টাকায় গেছে। তো আমি চাচ্ছিলাম এখনই মাংসটা দিয়ে দিই, কারণ হচ্ছে যদি এখনই দিয়ে দিই তো ভালোভাবে চালের সাথে অ্যাড হয়ে যাবে। বিসমিল্লাহ ঢেলে দিচ্ছি। আপনারা ওই পর্যায়ে আসলে ঢেলে দেবেন, কারণ হচ্ছে মুরগিটাতে মুরগি রান্নার সাথে যে মশলাগুলো সেগুলো এই চালের ভাতের সাথে অ্যাড হয়ে গেলে আমার মনে হয় এটা ভালো হবে। ঠিক আছে, তাহলে এটা আরেকটু হতে থাক, তারপর দেখাবো লবণ দিতে হবে নাকি, আমি এখনো জানি না, দেখে দিতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে আমার চালের সাথে কি বলে, হ্যাঁ, চালের সাথে পানি গলাইয়া যাচ্ছে যাচ্ছে ভাত। এখন আমি দেখবো লবণ, একটু লবণ দিতে হবে। এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর দিব না, কারণ বেশি হয়ে যেতে পারে। এই যে আমার বিরিয়ানি প্রায় হয়ে হয়ে যাচ্ছে, আমি এখন ঢেকে দিব আর জালটা একদম কমিয়ে দিব। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে, দুধ দিয়ে রান্না করেছি, ঠিক আছে? আর ঘাটাঘাটি করার দরকার নেই, খাওয়ার সময় শুধু খেয়ে নিলেই হবে প্লেটে দিয়া। তো এই যে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, মুরগির বিরিয়ানি। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।